সমুদ্র উপকূল, তার উপর চারদিকে নদীবেষ্টিত প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জেলা ঝালকাঠি। জেলার প্রায় 200 কিলোমিটার বেড়িবাঁধের এক তৃতীয়াংশই পুরোপুরি ভেঙে গেছে। দুর্যোগ মোকাবিলায় নেই টেকসই কোনো ব্যবস্থাও। একজনের বাড়ি পাল্টাইয়া নতুন জায়গা কোন রকম বসবাস করি থাকে, কিন্তু এখানে সাইক্লোন সেন্টারের দরকার। আশ্রয় নেওয়ার জায়গা নেই, এখন স্কুল করে থাকি। সাইক্লোন সেন্টার একটা পর্যাপ্ত না। আমাদের এলাকার জনগণের জন্য একটি সুব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই আমরা বরাদ্দ পাব এবং ওখানে বরাদ্দ পেলেও যেটা আমরা একটা সংস্কার কাজ করতে পারবো। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জলোচ্ছ্বাস ঠেকাতে না পারায় প্রতি বছর বৈরি আবহাওয়ায় পথে বসতে হয় হাজার হাজার বরগুনাবাসীকে। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধের পাশাপাশি লবণ সহিষ্ণু কৃষির প্রয়োজনীয়তার কথা জানান বিশেষজ্ঞরা। এই নাজুক বেড়িবাঁধের কারণে জল ঢুকে বা পানি ঢুকে মানুষের প্রাণহানি, ফসলের ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন ধরনের পশু জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায়। একটু স্বাভাবিক জ্বরের চাইতে পানি বেশি হইলে সাথে সাথে ফ্যামিলি পানিতে প্লাবিত হয়ে যায়। অনেক বেশি গাছপালা লাগানো, অনেক বেশি এটা যাতে গ্যাস এমিশন না হয়, কার্বন ডাইঅক্সাইড এমিশন না হয়, সেটার দিকে আমাদের বেশি আরও বেশি খেয়াল করতে হবে। আবহাওয়া নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তথ্য মতে, বিশ্বের 35টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের 27টি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।